সেই শক্তিমানের আসল শক্তি, তাই না? তাই তোকে শেষ করে আমি শক্তিমানকে একেবারে শক্তিহীন করে দেব। কি ক্ষতি করবে দিদি, বর্জন আমাকে মেরে ফেলবে, মেরে বেশি তো কিছু করতে পারবে না। আমার চেয়ে তোমার অনেক জরুরি, যাও আমি বলছি শক্তিমান যে তোমার জন্য পৌঁছে, আমার তো পৃথিবীতে আর কেউ নেই, আজ আমি একা। আমি তো আছি নাকি, দাঁড়িয়ে আমি আমার গরজ দিয়ে তোমার সব লজ্জাটা ভেঙে পাগল হয়ে
অফিস আছে যে তোমাদের সাথে মিশে তোমাদের সমস্ত প্ল্যান গুলো মিশে নিবি, তারপর শক্তিমান হয়ে তোমার উপর আমি শেষ আঘাত থানতাম, আর আজ তোমার উপর আমি শেষ আঘাত থানব। আমি শাস্তি দেওয়ার বদলে তাদের সুরক্ষা দেয় বেশি ব্যস্ত হয়ে পড়ে, ঠিক আইনের পথ বেয়ে বেরিয়ে আসবে। তাই আমি আমার মায়ের খুনি, এই সভ্য সমাজের খুনি, এই বিষাক্ত নাককে আমি নিজের হাতে আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি ঝিমলি, তাই তো আমি আইনের সদরিতে যাচ্ছি। জানি না ঝিমলি, আইন যদি আমাকে কারা বাসে সাজা দেয় তাহলে হয়তো আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে আমি মৃত্যুর উপরে তোমার জন্য অপেক্ষা করব। শাস্তি হরা শূন্য জীবন।